নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শুভ নববর্ষ 1429। যে রাশিগুলোর আমি কথা বলতে চলেছি, এক চেটিয়া রাজত্ব করতে চলেছে এই 1429 বঙ্গাব্দে। আমি একটি কথা আপনাদেরকে বলি, কৌশিক রায়ের প্রোগ্রাম যারা দেখবেন না তারা পিছিয়ে পড়বেন, এটি আমার ব্যক্তিগত কথা। কারণ আমি এখানে কোনো হাওয়াতে কথা কিন্তু বলছি না, সম্পূর্ণরূপে গ্রহের গোচর আপনাদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে এই রাশিগুলো। অর্থাৎ এই যে শুভ নববর্ষ পড়ছে, এই নববর্ষ থেকে ভাগ্য চমকাতে চলেছে এই রাশিগুলোর। কোন কোন দিক থেকে এই রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে এবং কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সমস্যা আছে, আমি বারবার বলছি, যেমন সমস্যা আছে সমাধানের পথ কিন্তু জ্যোতিষশাস্ত্রে আছে, ক্লিয়ার? কারণ আপনার জন্মছকে সব গ্রহ কিন্তু, নবগ্রহে সব গ্রহ যে ভালো আছে এটা কারো ছকে থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। প্রত্যেকেরই গ্রহ দোষ কিন্তু থাকে, সেই জন্য রেমিডিয়াল মেজারমেন্ট, সঠিক কোন জায়গাটা ক্লিক করলে আপনার ভাগ্য চমকাবে তার গোপন রহস্য আমি জানি। অর্থাৎ কোন জায়গাটা আপনাকে, সঠিক জায়গা আপনার কিন্তু ক্লিক করতে হবে, সেই জায়গাটাতে আপনারা 100% রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। তো কোন এই সৌভাগ্যশালী রাশি 1429 বঙ্গাব্দে এক চেটিয়া রাজত্ব করতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য। এবং আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে রাহু ড্যামেজ আছে, রাহু কবচ পরিধান করুন। বৃহস্পতি ড্যামেজ আছে, বৃহস্পতি কবচ পরিধান করুন। শনি খারাপ, শনি রক্ষা কবচ পরিধান করুন। শুক্রের কবচ পরিধান করুন। শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, শুক্র হচ্ছে বিলাসের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ, শুক্র হচ্ছে অভিনয়ের কারক গ্রহ। এই শুক্রকেও কিন্তু আপনার জন্মছকে ভালো থাকা দরকার। রবি হচ্ছে আমাদের মান সম্মান, যশ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, পিতার সাপোর্ট, এগুলো কিন্তু রবি কিন্তু নির্ণয় করে। এর সাথে সাথে আপনার রাশিচক্রের শনি কেমন আছে, শনি রক্ষা কবচ পড়ে, শনি যদি খারাপ থাকে প্রচুর হার্ডওয়ার্কিং করে, প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু সে অনুযায়ী আপনি কিন্তু অর্থ পাবেন না। শনিকে মজবুত করার জন্য শনি রক্ষা কবচ এবং শনির জন্য বিশেষ কিছু ক্রিয়া আছে, যেগুলো করলে আপনাদের ভাগ্য নিশ্চিতরূপে কিন্তু চমকাবে। দেখুন, কেতুর ক্ষেত্রে কিন্তু, কেতুর কিন্তু কবচ, বিশেষভাবে কেতু কি দিয়ে দেয়, গুপ্ত ধন। হঠাৎ কোনো সূত্র থেকে কেউ চলে গেলেন, তার কেউ নেই, সেখান থেকে আপনি কিন্তু প্রপার্টি বা কোনো জায়গাতে ডুবে গেছে এমন টাকা রিকভারি এই সময় কিন্তু হয়। কেতু গ্রহ কিন্তু করে দেখে। আর বুধ, সঠিক ডিসিশন মেকার হচ্ছে বুধ। বুধ আপনার জন্মছকে পীড়িত আছে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি কী করে বুঝবেন বুধ খারাপ আছে, সেটা একমাত্র এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিবে। আপনার যাদের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তাদের হস্তরেখার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু অ্যাপ্রোপ্রিয়েট বিচার পদ্ধতি একই কিন্তু আপনারা পাবেন। এবং আপনার জন্মছকে মঙ্গল কেমন আছে, মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি, মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের পরাক্রমটাকে কিন্তু নির্দেশ করে, মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে যারা সেনাবাহিনীতে আছে, আপনার ডিফেন্সে আছে, উচ্চ পদে অফিসার লেভেলে আছে, এটা কিন্তু মঙ্গল। চন্দ্র যদি আপনার খারাপ থাকে কি হয়, চন্দ্র খারাপ থাকলে আপনার সঠিক মত, মানে
মানে এই যে আরামের যে একটা ঘুম, শান্তির যে একটা ঘুম, ছন্দ খারাপ থাকলে সেটা কিন্তু হবে না, ঘুম কিন্তু আপনার শান্তি হবে না, প্রচুর পরিমাণে মেন্টাল ডিপ্রেশনে ভুগবেন, প্রচুর পরিমাণে আপনার টেনশান সৃষ্টি হবে, এবং আপনার ক্ষেত্রে একটা মানসিক অস্থিরতা আপনার কিন্তু তৈরি কিন্তু করবে। অর্থাৎ চন্দ্র মঙ্গল বুধের কথা আপনাদেরকে বললাম, বৃহস্পতি আমাদের জ্ঞান কারক গ্রহ, বৃহস্পতি আমাদের অর্থ কারক গ্রহ, বৃহস্পতি আমাদের শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতিকেও কিন্তু ভালো থাকা একান্তই দরকার। আপনি আপনার গুরুর কাছ থেকে কতটা সাপোর্ট পাবেন এটা হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি আমাদের ক্ষেত্রে শিক্ষার কারক গ্রহ। শুক্র, শুক্র হচ্ছে আপনাদেরকে বললাম যে ভোগ বিলাস ঐশ্বর্য, মানে যাবতীয় যা ঝাঁ চকচকে সমস্ত কিছু দেখছেন সব আছে শুক্রের আন্ডারে। প্রেম, শুক্র প্রেমের ক্ষেত্রে বারবার এ করছে শুক্র। দেখুন শুক্র যদি আপনার খারাপ থাকে কি না, আপনার দাম্পত্য সুখের জায়গায় কিন্তু সুখ থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে খুব একটা যে মন থেকে যে ভালোবাসা সেটা কিন্তু থাকবে না, শুক্র কিন্তু ভালো থাকা দরকার। শুক্র যদি আপনার রাশিচক্রে বিপরীত রাজযোগ সৃষ্টি করে আপনি জানবেন বিশেষভাবে লাভ কিন্তু দিবে, নিজভঙ্গ বিপরীত রাজযোগ বিশেষভাবে লাভ দেয় শুক্রের ক্ষেত্রে। এর সাথে সাথে আপনাদেরকে বলি শনি হচ্ছে, দেখুন শনি হচ্ছে রাজনীতির যারা আছেন কি না, শনি হচ্ছে জনতাকে নির্দেশ করে, শনি আমাদের ক্ষেত্রে চাকরি, শনি আমাদের ক্ষেত্রে কলকারখানা লোহা এই যে সমস্ত কিছু পেট্রোল কেমিক্যাল চামড়ার বিজনেস চায়ের বিজনেস এই জায়গাগুলো কিন্তু শনি থেকে। রাহু আকস্মিক প্রাপ্তি লটারি শেয়ার ফাটকা অভিনয়টা কিন্তু রাহু হচ্ছে কি মানে ছল ছাত্রী, রাহু যদি খারাপ হয় আমি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি যে রাহু খারাপ হলে আপনি বুঝবেন কী করে, এগুলো কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। এবং কোন রত্ন কারা ধারণ করবেন, কোন রত্ন ধারণ করা উচিত না, মুক্তার কী লাভ আছে, মুক্তা কারা ধারণ করবেন, রক্তপ্রবাল কারা ধারণ করবেন, ওপাল কারা ধারণ করবেন, এই সমস্ত চুনি কারা ধারণ করবেন, নীলা কারা ধারণ করবেন, আপনার পান্না কারা ধারণ করবেন, গোমেদ কারা ধারণ করবেন, এইগুলো সমস্ত ভিডিও আমার কিন্তু এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে কিন্তু দেওয়া আছে, এগুলো একটু অ্যানালাইসিস করুন। অর্থাৎ বিগত ভিডিওগুলো দেখুন, আমি বারবার বললাম যে কৌশিক রায়ের প্রোগ্রাম না দেখলে অনেক পিছিয়ে পড়তে হবে, অর্থাৎ এখানে কোনো হাওয়াতে কথা আমি বলি না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি আলোচনা কিন্তু করি, ওই দুম করে এক কথা বলে যাই রাশিগুলো ভালো কি কারণ, কোনো লজিক নাই, একটা জিনিস দেখবে লজিক দিয়ে বুঝাতে হবে, গ্রহের গোচর ধরে বুঝাতে হবে কি কারণে ভালো হচ্ছে। হঠাৎ বললাম রাশিগুলো ভালো, আরে বাবা ভালো তো বটে, কি কারণে ভালো হচ্ছে, কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কে কোন ভাবে কোন দৃষ্টি দিচ্ছে, কে কোন নক্ষত্রে বসে আছে, এগুলো কিন্তু দেখা একান্ত দরকার। তো এই জায়গাটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, যারা নতুন যদি শিখতে চাইছেন না, তারা আমার এই যে রেমেডির ব্যাপারে যেগুলো রত্নের ব্যাপারে যে আলোচনাগুলো করেছি সেগুলো কিন্তু আপনারা দেখবেন, এবং বেশ কিছু বাস্তু সংক্রান্ত টিপসও দেওয়া আছে, বাস্তুর উপরেও কিন্তু আমি কিছু ইমিডিয়েট কিন্তু ভিডিও কিন্তু দেবো প্রচুর পরিমাণে, আপনারা এই ভিডিওটি দেখুন, আপনার যাদের অর্থনৈতিক দিক থেকে ঋণে যারা জর্জরিত হয়ে যাচ্ছেন জানবেন আপনার মঙ্গলের জায়গাটা কিন্তু ডিস্টার্বেন্স আছে, মঙ্গলকে ঠিক করুন ঋণ থেকে আপনি মুক্তি কিন্তু পাবেন, মঙ্গল এবং বুধের জায়গা যদি খারাপ থাকে ঋণের জায়গা কিন্তু বিশেষভাবে খারাপ, এবং আপনার জন্মসংখ্যে ষষ্ঠ ভাব ঋণের জায়গা, এই ষষ্ঠ ভাবকে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার। তো যাই হোক এগুলো মানে ভাস্ট সাবজেক্ট, অনেক আলোচনার ব্যাপার আছে, তো মেন আলোচনাতে এবার আমি আসি। আবারও বলছি যে সমস্যা নিয়ে বসে থাকবেন না, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, কৌশিক রায় জীবন থেকে কেটে দিয়েছে, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। শুরু করা যাক আলোচনা, এই যে 1429 বঙ্গাব্দ, এই যে রাশি পরিবর্তন হচ্ছে, শনিরও রাশি পরিবর্তন হচ্ছে, আপনার বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে, রাহু কেতুর রাশি পরিবর্তন হচ্ছে, এই যে চারটি বিগ বিগ প্ল্যানেটের যে রাশি পরিবর্তনে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে আমি আপনাদেরকে একে একে আমি জানাতে চলেছি। দেখুন প্রথম রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত সফলতা, কারণ থার্ড হাউসে রাহু দুর্দান্ত লাভ আপনাদেরকে দিবে, সেকেন্ড হাউসে বৃহস্পতি আপনাদেরকে বিশেষভাবে লাভ দেবে, একাদশপতির সঙ্গে কানেক্ট করছে বিশেষভাবে লাভ, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশি না বৃষ রাশি,
বিষয়রাশির ভাগ্যভাব থেকে কর্মভাবে শুনে যাচ্ছে, কর্মপতি ভাগ্যভাবে কেন্দ্র থেকে রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু সৃষ্টি করবে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং একাদশভাবে বৃহস্পতি মানে দুহাত ভরে বিশ্বরাশিকে কিন্তু অর্থ কিন্তু এই সময় আপনাদেরকে কিন্তু দিবে। অর্থনৈতিক ব্যবসার জায়গাতে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে। তিন নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে শনির অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে ভাগ্য কর্ম ব্যবসা বিদেশ একাদশভাবে রাহু দুর্দান্ত লাভ দিবে, বিদেশ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দুর্দান্ত লাভ দিতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু আপনারা কিন্তু পেতে চান, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট, মার্কেটিং, গোল্ড, জেমস অ্যান্ড জুয়েলারি, ফাটকা, স্টক বিজনেস, এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এরপর যে রাশি ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংসনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি হবে, ব্যবসার জায়গায় ভালো, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অদ্ভুত লাভ পেতে চলেছে, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার এবছর সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হবে এবং আপনাদের এবছর একটু দায়িত্ব কিন্তু বাড়বে, এবং পঞ্চম ভাবে বৃহস্পতি আকস্মিক ধনলাভ শিক্ষাক্ষেত্রে আপনারা লাভ পাবেন। চতুর্থভাবে শনি শশনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ব্যবসার জায়গা, দাম্পত্য সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা এই সময় কিন্তু পাবেন। এরপর যে মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে এবং আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন এবং দৈনিক রোজগার বৃদ্ধি করবে এবং আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে। এরপর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় দৈনিক রোজগার, দাম্পত্য সুখ, শুভ বিবাহ, ব্যবসার জায়গায় কিন্তু 1429 থেকে আপনাদের কিন্তু বঙ্গাব্দ থেকে কিন্তু এক চেটিয়া রাজত্ব করতে চলেছে এই কটি রাশি। অর্থাৎ এই রাশিগুলোকে কিন্তু ফিরে তাকাতে হবে না, অর্থাৎ এই কন্যা রাশি থেকে যে যে রাশিগুলোর কথা বললাম অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।